দেখতে পাচ্ছেন একটি নেটের মধ্যে বেশ কিছু মাছ রয়েছে। এটি হচ্ছে কাপাসপুকুর মহেশ্বরপুর মোড়েতে, এটি আজকে ওপেনিং ছিল। এখানে আজকে ছিল সাদা টোপে মাছ ধরা, ওই মোটামুটি 300 350 400 500 এই ধরনের রুই মাছ সবাই কম বেশি পেয়েছিলেন, এক দুটি শীট বাদ দিয়ে সাদা টোপে ফেলা। তার মধ্যে হাড়াল থেকে আসা একজন মৎস্য শিকারী বন্ধু, তিনি একটি বড় রুই মাছ ধরেছিলেন যেটির ওজন ছিল 4 কেজির ওপর, সেটি কম বেশি ওনাদের নেটের মধ্যে ছিল, সেটা আপনাদের দেখতে পাবেন। আর ওনাদের পাস রেট, এই পুকুরে পাস মূল্য এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে। আগামীকাল থেকে লাড্ডু বা যেমন খুশি টোপ ফেলা যাবে, আজকে ছিল সাদা টোপ, যার জন্যে দেখতে পাচ্ছেন শীট সম্পূর্ণ ফুল হয়নি, একটি বা দুটি শীট সেইভাবে মাছ পায়নি, বাকি সবাই কম বেশি টপাটপ মাছ তুলছিল, সেটা আমি দেখেছি। কিছু মাছ ধরার ভিডিও আপনাদের দেখাবো, তবে আগামীকাল লাড্ডু ফেললে কী হারে মাছ খাবে, কাতলা কী পরিমাণ আছে, কী পরিমাণ মাছ শিকারীরা পাবে, সেটা আমি বলতে পারছি না, সেটা বলাও আমার পক্ষে সম্ভব নয়। যদি মাছ পাই অবশ্যই ভালো লাগবে, এবং আগামীকাল কী রিপোর্ট গেল, কোনো শিকারী বন্ধু যদি গিয়ে থাকেন, খবর যদি পান কমেন্ট সেকশনের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন সমস্ত শিকারী বন্ধুরা মাছ ধরছে, কিছু মাছ ধরার ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। না না সাইজ একটা ধরেছে, আমার ছবিটা হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। এ পুকুরটার নাম কি? কি পুকুরের নাম রে? মোটামুটি 4 কেজি হবে, চারের উপরে না, ও তো সলিড ওজন। আপনার কোন জায়গায়? হাড়াল জায়গার নাম কত করে রে? সাড়ে তিন। আজকে কি 3.5 না কম? আজকে 3.5। উল্টো দিক দিয়ে টানছে না, ওই জন্য খুলছে না। দিনের দিন না দিলে, দিনের দিন না দিলে বেকার তুলে লাভ নেই। হ্যাঁ সব সেকেন্ড লটে সব জায়গায় খাচ্ছে।
¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que se llama?